তোমাদের প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলে আজকে আমরা তৃতীয় অধ্যায় পড়ব। তৃতীয় অধ্যায় হচ্ছে আমরা আগে দুই অধ্যায় পড়েছিলাম, প্রথম এক অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। আজকে দেখো সময় ও গতি নিরীক্ষা, মানে টাইম অ্যান্ড মোশন স্টাডি। ঠিক আছে না, চলতেছে না? আচ্ছা আপনি এটা ই করেন তাহলে, অফিসে যান পরে আসতেছি আমি, আর ই করা লাগবো না, সাউন্ড গেলেই হইব, আর সমস্যা নেই। আচ্ছা দেখো, ভূমিকা বা ইনস্ট্রাকশন, সময় জিনিসটা কি, কার্য পরিমাপ বলতে চলমান অথবা প্রস্তাবিত অপারেশনের উৎপাদন হার পরিমাপ কিংবা পূর্বাভাস করা প্রক্রিয়াকে বোঝায়। এ কার্য পরিমাপ মূলত স্টপওয়াচ বা থামাগড়ি। আমরা যারা এসএসসিতে পড়েছি তখন আমরা স্টপওয়াচ বা থামাগড়ি কি, এটা দ্বারা কি করা হয়, প্রমাণ সময় কীভাবে নির্ণয় করা হয় সেটা বুঝতে পেরেছি। স্টপওয়াচ মানে একটা নর্মাল একটা নির্দিষ্ট সময়, যার মাঝে মনে করে এক ঘন্টা একটা কাজ তোমাকে দিলাম, সেই কাজটা তুমি কী করবো, স্টপওয়াচ বা থামাগড়ির সাহায্যে দেখবা যে কাজটাকে আসলে এক ঘন্টা হয়েছে না একটু বাড়ছে না একটু কমছে। মানে ওই স্টপওয়াচের মাধ্যমে স্পেসিফিক এবং অ্যাকুরেট টাইমটা আমরা কী করতে পারি, নির্ণয় করতে পারি। ঠিক আছে, তারপর দেখো সময় গতি ও সূক্ষ্ম গতির বর্ণনা। সময় কী, সময় নিরীক্ষা বা টাইম স্টাডি। অনেক সময় কার্য পরিমাপ এবং সময় নিরীক্ষা একই অর্থে ব্যবহার করা হয়ে থাকে, কারণ কার্য পরিমাপের অনেক অংশ জুড়ে সময় নিরীক্ষা রয়েছে। কিছু কিছু আলোচনা আছে তোমার, যদি আমি সেটা বলি তাহলে বেশিক্ষণ লাগবে না, তোমাদের অধ্যায় কিন্তু শেষ হয়ে যাবে। এবং বইয়ে কিছু কিছু ডিপলি জিনিস দেওয়া আছে তোমাদের, এই যেহেতু থিওরিটিক্যাল ক্লাস যার জন্য একটু ডিপলি বুঝাতে হয়। আচ্ছা তারপরে দেখো, সময় নিরীক্ষা হচ্ছে কার্যের প্রকৌশল বিশ্লেষণ, যার সাহায্যে নির্দিষ্ট কার্য সম্পাদন করতে কত সময় প্রয়োজন তা নির্ধারণ করা হয়। প্রকৌশল বিশ্লেষণ, যার সাহায্যে কী করতে হয়, নির্দিষ্ট কার্য সম্পাদনের কতটুকু পরিমাপ সরি করতে কত সময় প্রয়োজন তা কী করা হয়, নির্ধারণ করতে হয়, এতটুকু দিলেই হবে। তারপর দেখো, বিভিন্ন বিজ্ঞানীগণ বা মনীষীগণ বিভিন্ন কথা লিখেছেন, যেমন সিটি কার্সন, আলফ্রেড ও বেটির মতে। এখানে একটা ইংরেজিতে স্পিচ দেওয়া আছে, ঠিক আছে, তোমরা যদি পারো তাহলে এটা শিখে নিবা, আবার নিচে বাংলাটা দেওয়া নাই। তবে সিটি কার্সন ওনার মতে সময় হওয়ার সংজ্ঞা হচ্ছে টাইম স্টাডি বা সময় নিরীক্ষা হচ্ছে স্টপওয়াচ কৌশল প্রয়োগের মাধ্যমে একটি অপারেশনের প্রমাণ সময়। সময় নিরীক্ষা হচ্ছে স্টপওয়াচ বা থামাগড়ি, স্টপওয়াচের বাংলা হচ্ছে থামাগড়ি, ঠিক আছে, এর সাহায্যে কৌশল প্রয়োগের মাধ্যমে একটি অপারেশনের কী নির্ণয় করতে হবে, প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম নির্ণয়ের যে প্রসেসিংটা পদ্ধতিটা ধাপটা সেটা হচ্ছে আমাদের সময় নিরীক্ষা। এটা হচ্ছে সিটি কার্সনের মতে। যদি বলা হয় সিটি কার্সনের মতে সমপ্রমাণ সময় বলতে সময় নিরীক্ষা বলতে কী বুঝো, তাহলে সিটি কার্সনের সময় নিরীক্ষার যে সংখ্যাটা দিয়েছে সেটাই তোমরা দিয়ে দিবা। আর যদি নর্মালি বলতে সময় নিরীক্ষা বা টাইম স্টাডি বলতে কী বুঝো, তাহলে নর্মালি তোমরা যতটুকু বুঝো বইয়ের ভাষায় হোক তোমাদের ভাষায় হোক সেটা লিখে দিবা। তারপর দেখো গতি নিরীক্ষা, কার্য সম্পাদনের জন্য যে সমস্ত গতি বা মোশন প্রয়োজন হয়, গতির অপর ইংলিশ হচ্ছে মোশন। কার্য সম্পাদনের জন্য কী বলছে, যে সমস্ত গতি প্রয়োজন হয় এদের কারিগরি বিশ্লেষণ হচ্ছে গতি নিরীক্ষা বা মোশন স্টাডি। FW টেলের এর অনুগামী গবেষক গিলব্রাথ এর গতি নিরীক্ষার ওপর অবদান উল্লেখযোগ্য। তার মতে গতি নিরীক্ষা হচ্ছে, এখানেও তোমাদের FW টেলর, আমি আবারও বলতেছি FW টেলর এবং এর যে গিলব্রাথ এর গতি নিরীক্ষাটা আছে সেটা তোমার ইংরেজিতে একটা স্পিচ দেওয়া আছে, সেটা যদি পারো পসিবল হয় তাহলে কী করবা শিখে নিবা, শিখলে ভালো। আমি দেখো বলতেছি, দ্য সায়েন্স অফ ইলিমিটিং ওয়েস্টফুলনেস রিসার্চ ফ্রম ইউজিং নেসেসারি ইনডাইরেক্টেড অ্যান্ড ইনফিশিয়াল মোশনস ইন দ্য এইমস অফ মোশন স্টাডি ইজ টু ফাইন্ড অ্যান্ড প্রিপেয়ার দ্য সিএমস অফ লেভেজ ওয়েস্ট মেথডস অফ লেবার। অর্থ হচ্ছে তোমাদের গতি নিরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে গিলব্রাথ এর এই বর্ণনা বা FW টেইলর, ঠিক আছে, যদিও তেমন ইম্পর্টেন্ট না, তারপরেও দেখে নিও, নিচে কিন্তু বাংলাটা দেওয়া নাই শুধু ইংরেজিটাই, সেই জন্য কিন্তু আমি এটা বলতেছি না। আচ্ছা তাহলে আমাদের সময় গতি ও সূক্ষ্ম গতির বর্ণনা, এখানে বর্ণনা বলতে কিছু নেই, সময় নিরীক্ষা বা মোশন টাইম স্টাডি এবং মোশন স্টাডি বলতে কী বুঝো, যদি বিজ্ঞানীদের নাম দেয় যে কোন বিজ্ঞানী কোন কথা বলছে সেটা দেওয়া দিবা, নয়তো তোমাদের ভাষা দিলেই এনাফ। তারপর দেখো কার্য সরলীকরণ, ওয়ার্ক সিম্পলিফিকেশন 3.2.1 ছিল সময় গতি ও সূক্ষ্ম গতি বর্ণনা। যদি সামনে কারো বই থাকে তাহলে বইয়ের মাঝে বই দেখতে পারো, দেখে মিলাতে পারো।
তারপরে দেখো কার্য শুরু করুন। তোমাদের এই অধ্যায়ে কিন্তু বোঝার কিছু নাই, কিছু কিছু প্রশ্ন আছে, আমি শুধু প্রশ্নগুলো বোঝাই দিতেছি এবং অধ্যায়টা ছোট। তারপর দেখো কার্য সরলীকরণ। কার্য সরলীকরণ হচ্ছে আমাদের গিলব্রেট তাদের সময় নিরীক্ষার ধারণাতে কী করেছে, মাইক্রোমোশন স্টাডির চেয়ে অনেক বেশি সংযুক্ত করেছেন। গিলব্রেট তাদের সময় নিরীক্ষার ধারণাতে মাইক্রোমোশনের স্টাডির চেয়ে অনেক বেশি সংযুক্ত করেছেন। তাদের গবেষণালব্ধ প্রয়োগবাদী ধারণা উৎপাদন প্রক্রিয়াকে ফলপ্রসূ করেছে। তারা চার্ট ব্যবহার করে পদ্ধতি ও অপারেশন বিশ্লেষণ করেছেন। এ কার্য সরলীকরণ করতে তিন ধরনের চার্ট ব্যবহার করা হয়। কার্য সরলীকরণের যে চার্ট সেটা তোমাদের কী করতে হয়, তিন ধরনের চার্ট ব্যবহার করা প্রয়োজন। একটা হচ্ছে মালামাল প্রক্রিয়া ও পেপার ওয়ার্কের প্রবাহ। এ প্রকার চার্টকে প্রবাহ প্রক্রিয়া চার্ট বলা হয়। মানে কাজ যে আমরা করব, অনেক বড় বড় ফ্যাক্টরি এবং কোম্পানিতে দেখবা এক একটা কাজের জন্য এই ইয়ার মতো ওই ছক টানো থাকবে, যে মানে সাংকেতিক চিহ্ন যেটাকে আমরা বলি, বিভিন্ন চিহ্নের মাধ্যমে এগুলো কী করা হয়, আইডেন্টিফাই করা হয়। এই চিহ্নটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই কাজটা করতে হবে। এটা তোমাদের এই অধ্যায় কিন্তু আছে। যেমন সার্চ এসই থার্বলিক্স, ঠিক আছে, ওই এসইতে আমরা কী বুঝি, সার্চ। তাহলে সার্চ মানে কেমন, অনুসন্ধান, অনুসন্ধানের কাজ করব। ফাইন্ড মানে কি, খোঁজা, এটাই হবে তোমার ফাইন্ড। পরবর্তী চ্যাপ্টারে কিন্তু আছে পৃষ্ঠায়, ঠিক আছে। তখন কী করতে হয় যে মালামাল প্রক্রিয়া ও পেপার ওয়ার্কের প্রবাহ, একটা চার্ট থাকবে, এটাতে আমরা কী করবো, মালামাল প্রক্রিয়া এবং পেপার ওয়ার্ক, হ্যাঁ পেপার ওয়ার্কের প্রবাহ থাকবে। এটাকে বলা হয় ফ্লো প্রসেস চার্ট বা প্রবাহ প্রক্রিয়া চার্ট, এটাকে বলা হয়। তারপর দেখো যন্ত্রপাতির সঙ্গে মানুষের নড়াচড়া সম্পর্কিত চার্ট। যন্ত্রপাতির সম্পর্কে মানুষের নড়াচড়া, যন্ত্রপাতি অবশ্যই আপনি নড়াচড়া করতে পারবেন না, হয় মেশিনের সাহায্যে নয়তো মানুষের সাহায্যে কী করতে হবে, যন্ত্রপাতিকে এদিক ওদিক করা যেতে পারে। যেমন তোমাকে যদি বলি এখান থেকে একটা যন্ত্র নিয়ে আসো, একটা হ্যামার না সফট হ্যামারটা নিয়ে আসো, তাহলে তুমি কী করবো, সফট হ্যামারকে যদি ডাকি যে সফট হ্যামার এদিকে আসো, আসবে, আসবে না। অবশ্যই তোমাকে যদি বলি বা আমি নিজে যাই গিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু আসবে। তখন কি আমার এবং এই যে সফট হ্যামার, এই যে যন্ত্রপাতির মাঝে যে তোমার এই কমিউনিকেশনটা, চলাচলটা, যে ওকে এখান থেকে আমি এখানে নিয়ে আসতেছি, আবার এখান থেকে ওখানে নিয়ে যেতেছি, এই যে প্রসেসটা, সেটা হচ্ছে তোমার নড়াচড়া, যন্ত্রপাতির সঙ্গে মানুষের নড়াচড়া সম্পর্কিত চার্ট বা ম্যান অ্যান্ড মেশিন চার্ট, যেটাকে বলা হয় ম্যান অ্যান্ড মেশিন চার্ট বা বাংলায় যেটা ম্যান অ্যান্ড মেশিন চার্ট, ওটা তোমার মানুষ এবং যন্ত্রপাতি সম্পর্কিত যে চার্টটা সেটা। আর তারপর দেখো প্রত্যেক শ্রমিককর্মীর ডান এবং বাম হাতি নড়াচড়া সম্পর্কিত, একে অপারেট চার্ট বলা হয়। প্রত্যেক শ্রমিককর্মীর অনেক সবাই কিন্তু, কিছু কিছু লোক আছে বা হাতি, যে আমরা কিন্তু বা হাতে অনেক স্টুডেন্ট আছে, আবার অনেক লোকজন আছে যারা কিন্তু তোমার ডান হাত থেকে বা হাতে কাজকর্ম করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কমফোর্টেবল ফিল করে, ঠিক আছে। যেমন লেখাপড়া করে দেখো অনেক ক্ষেত্রে সম্বন্ধ বাম হাতে লিখে থাকে, আবার ডান হাতেও লিখে, এই যে একটা এই ই হয়। যেমন তাহলে প্রত্যেক শ্রমিককর্মীর ডান এবং বাম হাতি নড়াচড়া, যে শ্রমিক ডান হাতে নড়াচড়া করবে ওটার জন্য একটা থাকে, আবার বাম হাতের জন্য একটা থাকে। এখানে কিন্তু তোমার এক একটা মিল ফ্যাক্টরিতে এক দুজনের কাজ না, অনেক অনেক লোকজনের, হাজার হাজার লোকজনের কর্ম, কাজকর্ম। যদি বলি যে এই কাজটা তোমরা করে দেখবা সবাই যেটা হিবিজিবি লাগবে। তাই ছক অনুসারে এবং প্রবাহের অনুযায়ী যে কার কাজ কোনটা কী করতে হবে, মনে করো এক লোকের কাজ আছে তো শুধু হাতুড়ি দিয়ে পেটানো, ও শুধু হাতুড়ি দিয়ে পেটাবেই, সে যদি সারাক্ষণ বসেও থাকে ওকে অন্য কোনো কাজ অ্যালাউ করা যাবে না, ওর যতটুক কাজ সে কিন্তু ততটুক কাজই করবে, বুঝতে পারছ। তাহলে এগুলো তোমার কার্য সরলীকরণ এবং এগুলোর যে প্রবাহ প্রক্রিয়া সেগুলো বুঝাই দিলাম। এখানে ভিতরে আর আলোচনা করা আছে, আমি মনে করি যতটুকু বোঝানো হয়েছে যে মালামাল প্রক্রিয়া সম্পর্কিত চার্ট কোনটা, তারপর মানুষ যন্ত্রপাতি সম্পর্কিত নড়াচড়া চার্ট কোনটা, আবার ডান হাতি ডান এবং শ্রমিকদের ডান এবং বাম হাতের জন্য যে চার্ট সবটা বুঝাই দিলাম, ঠিক আছে। তারপর দেখো তারপর আছে আমাদের সময় ও গতি নিরীক্ষার প্রয়োজনীয়তা, নেসেসিটি অফ টাইম অ্যান্ড মোশন স্টাডি। সময় ও গতি নিরীক্ষার প্রয়োজনীয়তা, এটা বোঝানোর বা পড়ানোর কিছু নাই, এটা তোমরা প্রয়োজনীয়তাটা কী দেখে নেবা। তারপরও আমি একটু বলে দিচ্ছি, দেখো সময় নিরীক্ষার প্রয়োজনীয়তা, প্রকৃত উৎপাদন এবং প্রমাণ উৎপাদন হার তুলনা করার জন্য টাইম স্টাডি একটি উত্তম হাতিয়ার। টাইম স্টাডি করার ফলে তদারককারী শ্রমিকদের অক্ষমতাগুলো চিহ্নিত করা যায় এবং প্রমাণ উৎপাদন অর্জনের সহায়তা পাওয়া যায়। উৎপাদন প্রবাহের শিডিউলিং নিয়ন্ত্রণ অর্জনের জন্য কি প্রয়োজন, টাইম স্টাডি মেশিনের কার্যক্ষমতা মূল্যায়নের প্রয়োজন হয়। শ্রমিকদের নিকট অর্পিত কাজের পরিবেশের উপযুক্ততা কী করে নির্ভর করে। আচ্ছা এখন একটা কাজ তোমাদেরকে দিলাম, এই টাইম স্টাডির মাধ্যমে বোঝা যাবে, সরি এই সময় নিরীক্ষার মাধ্যমে বা টাইম স্টাডির মাধ্যমে কী বোঝা যাবে,
যে এই কাজটা প্রমাণ সময়ে যতটুকু সময় দিয়েছি তার কি বেশি লেগেছে নাকি কম লেগেছে, এবং যে শ্রমিকটাকে দিয়েছে সে কি আসলে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, যতটুকু মনে করে এক ঘন্টার কাজ সে কি এক ঘন্টায় করতে পারছে নাকি দেড় ঘন্টা লাগছে নাকি তোমার 45 মিনিট লাগছে, এ প্রমাণ এর মাধ্যমে, প্রমাণ সময় বা স্টপওয়াচের মাধ্যমে, থামাগুড়ির মাধ্যমে বা প্রমাণ সময়ের মাধ্যমে এবং টাইম স্টাডি বা সময় নিরীক্ষার মাধ্যমে সেটা আমরা কী করতে পারি, বুঝতে পারি, এবং উৎপাদনের যে নির্দিষ্ট মানটা সেটাও বোঝা যাবে এবং সময় যা যা আছে এ টু জেড এটার মাধ্যমে আমরা কী করতে পারি বুঝতে পারি। তাহলে এটা তোমরা মন থেকে একটু পরে বুঝে সেভাবে লিখতে পারবে। গতি নিরীক্ষাও কিন্তু সেম, টাইম স্টাডি যদি লিখতে পারো বা গতি নিরীক্ষার প্রয়োজনীয়তাটাও সেম। তারপর দেখো গতি নিরীক্ষণে ব্যবহৃত যন্ত্রপাতি। স্যার আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, না আচ্ছা। তারপর দেখো 3.3 পয়েন্ট, গতি নিরীক্ষণে যন্ত্রপাতি ব্যবহৃত যন্ত্রপাতি। গতি নিরীক্ষণে আমাদের কী কী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, এখানে দেখো গতি নিরীক্ষা কার্যে স্থির গতিসম্পন্ন ক্যামেরা ও হস্তচালিত প্রজেক্টর। কি বলছে, স্থির ক্যামেরা এবং হস্তচালিত প্রজেক্টর ব্যবহার করা হয়ে থাকে, হ্যান্ড অপারেটর প্রজেক্টর যেটাকে বলা হয়। এটা আসলে তোমাদের গতি, একটা কাজের গতি যখন নির্ণয় করতে যাবো অবশ্যই আমাদের কি লাগবে, একটা ক্যামেরা লাগবে, একটা প্রজেক্টরের ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে গতি নিরীক্ষা করার জন্য একটি 3টি পদক্ষেপ নেওয়া হয়। প্রথম পদক্ষেপ ছিল স্থির গতিসম্পন্ন ক্যামেরার সাহায্যে কার্যের ছবি গ্রহণ করা, দ্বিতীয়টা হচ্ছে হস্তচালিত প্রজেক্টরের সাহায্যে ছবি পর্যালোচনা করে বিশ্লেষণ করা, এবং তৃতীয়টা হচ্ছে স্বল্প বিলম্ব এবং অপ্রয়োজনীয় গতিসমূহ সহজে চিহ্নিত করা যায়। এগুলো হচ্ছে তোমার তিনটে হচ্ছে গতি নিরীক্ষণে ব্যবহৃত যন্ত্রপাতি। অতি সংক্ষিপ্ত যদি বলা হয় গতি নিরীক্ষণে যন্ত্রপাতি ব্যবহৃত যন্ত্রপাতি লিখো, একটা হচ্ছে তোমাদের কি এই স্থির মানে গতি নিরীক্ষার কাজে স্থির গতিসম্পন্ন ক্যামেরা, একটা প্রজেক্টর, আর একটা হবে তোমার কি পদক্ষেপ সিমো চার্ট যেটাকে বলা হয়। ঠিক আছে, তৃতীয় বা সর্বশ্রেষ্ঠ হচ্ছে তোমার পদক্ষেপ হচ্ছে সিমো চার্ট, এর তিনটা দিলেই হবে। আর যদি পারো ভিতরে কিছু বানা লেখার জন্য লিখে দিবা। 3.4, দেখো গতি নিরীক্ষার বিভিন্ন কৌশলসমূহ। গতি নিরীক্ষা দুইভাবে, যেমন সূক্ষ্ম গতি, একটা তোমার মেমো গতি। এই যে বলতেছি আমি কিন্তু আবারও বলতেছি, থিওরিটিক্যাল ক্লাস কিন্তু একটু ই করে তো বোঝানো যায় না, তারপরে যেখানে ডিপে আলোচনা করার দরকার করতে হচ্ছে সেখানে আমি আলোচনা করতেছি, আর সেটা তোমাদের ছোট একবার মুখে বললেই কিন্তু হবে। এখন দেখো 3.4 কি বলছে, গতি নিরীক্ষার বিভিন্ন কৌশল, অনলি 2টা কৌশল। ঠিক আছে, গতি নিরীক্ষার কৌশল, একটা হচ্ছে তোমাদের সূক্ষ্ম গতি নিরীক্ষা, একটা হচ্ছে মেমো গতি নিরীক্ষা। সূক্ষ্ম গতি নিরীক্ষা আরেকটা হচ্ছে তোমার মেমো গতি, মেমো গতি নিরীক্ষা। এখন দেখো সূক্ষ্ম গতি কোনটা, একটি কাজ কতগুলো অপারেশনের সমষ্টিতে সম্পাদন করা যায়, একটা কাজ বিভিন্ন অপারেশনের মাধ্যমে কী করা হয় সম্পাদিত সমষ্টিতে সম্পাদন করা হয়, এক্ষেত্রে কাজের মূল গতি নিরীক্ষা করা কঠিন। এখানে একটি অপারেশনকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মূল উপাদানে বিভক্ত করতে হয়, প্রত্যেকটি কি ক্ষুদ্র ক্ষুদ্র মূল উপাদানকে আলাদাভাবে সময় প্রেক্ষাপটে কী করতে হয় নিরীক্ষা করতে হয়। এই নিরীক্ষা হলো ম্যাক্রোমোশন স্টাডি। ঠিক আছে, ম্যাক্রোমোশন স্টাডি বা সূক্ষ্ম গতি নিরীক্ষা এতটুকু দিলেই হবে। লিখবা কি একটি কাজ কতগুলো অপারেশনের সমষ্টিতে নির্ধারণ করতে হয় এবং এই প্রত্যেকটা কাজকে বা সমষ্টিকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভাগে ভাগ করে আমরা কী করে নিরীক্ষা করি। এই যে প্রসেসিংটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে যে ভাগ করে নিরীক্ষা করি, এটাকে বলা হয় আমরা কি ম্যাক্রোমোশন স্টাডি, হ্যাঁ ম্যাক্রোমোশন স্টাডি বা সূক্ষ্ম গতি নিরীক্ষা। তারপর দেখো সূক্ষ্ম গতি নিরীক্ষা পদ্ধতি, এটা আবার তিনটা, যেমন মোশন ফিকচার, ক্রেনো সাইকেল গ্রাফ, আর এটা তোমার সিমোগ্রাফ। এখন মোশন ফিকচার, হ্যাঁ মোশন পিকচার কোনটা, মোশন পিকচার ফিল্মের সাহায্যে ম্যাক্রোমোশন স্টাডি করা হয়। ফিল্মের সাহায্যে মোশন পিকচার যেটা সেটা তোমার ফিল্মের সাহায্যে স্টাডি করা হয়। এ পরীক্ষা 3টি পদক্ষেপের সাহায্যে পরিচালনা করা হয়। প্রথম পদক্ষেপ হচ্ছে স্থির গতিসম্পন্ন ক্যামেরা থাকবে যা তোমার ছবি তুলতে হয়। দ্বিতীয়টা হচ্ছে হস্তচালিত প্রজেক্টর যার সাথে ছবিগুলো বিশ্লেষণ করা হয়।
একটা তোমার স্থির ক্যামেরা, ছবি তোলা আমরা নর্মালি ছবি তুলি এটা, আর দ্বিতীয়ত প্রজেক্টরের সাহায্যে ছবিগুলো আমরা কী করবো বিশ্লেষণ করবো, আর তৃতীয়টা হচ্ছে কি অপ্রয়োজনীয় গতিসময় সহজে দৃষ্টিগোচর হয় যা পর্যবেক্ষণ করা, ঠিক আছে এই তিনটা। তারপর দেখো এগুলো মোশন পিকচার, তারপর হচ্ছে ক্রোনো সাইকেল গ্রাফ। এ প্রকার গ্রাফ পদ্ধতি দীর্ঘ সময়ে এক্সপোজারের মাধ্যমে পিকচার এবং পিকচারের সাহায্যে গতিপথ পর্যবেক্ষণ করা হয়। এক্সপোজারের পিকচারের সাহায্যে আমরা কী করতে পারি গতিপথ পর্যবেক্ষণ করতে পারি। এখানে দেখো এখানে পর্যবেক্ষণ করার জন্য ক্ষুদ্র বৈদ্যুতিক বাতি রাখা হয় যা অপারেটরের হাত এবং আঙ্গুলের সাথে যুক্ত থাকে। আলুর বর্তনীতে ব্যবহার করে পুনর্পুন নিয়ন্ত্রিত আলু জ্বলে ফিল্মকে এক্সপোজ করে সময় নির্ধারণ করা হয়, ঠিক আছে। তারপর সিমোগ্রাফ, সিমোগ্রাফ আর এক প্রকার ইনস্ট্রুমেন্ট যা ম্যাক্রোমোশন স্টাডিতে কাজে লাগে। এ যন্ত্র প্রফেসর বার্ন প্রস্তুত করেন, প্রফেসর বার্ন এ যন্ত্র প্রস্তুত করেন, কোনটা সিমোগ্রাফ যন্ত্র। এই সিমোগ্রাফের সাহায্যে কী করা হয়, এটিতে তোমার গতি নির্ধারণে একটি ট্যাপ চলতে থাকে এবং একটি কলম ফটো ইলেকট্রিক কার্যকরী হয় যখন আলু ক্রসের মাধ্যমে নড়াচড়া করে এবং এই নড়াচড়ার মাধ্যমে কী করা হয় বাধাপ্রাপ্ত হয়। মোটর কী বললো মার্সোটোক্রোন এর হলো একটি বিশেষ ধরনের সিমোগ্রাফ বা মোশন স্টাডি করতে ব্যাপকভাবে ব্যবহৃত করা হয়। তার মানে তোমাদের মোশন পিকচার, আরেকটা হচ্ছে ক্রোনো সাইকেল, আর হচ্ছে সিমোগ্রাফ, এই তিনটা হচ্ছে আমাদের সূক্ষ্ম গতি সম্পর্কিত যে মাইক্রোমোশন স্টাডি আছে ওইটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্রোনো সাইকেল মোশন পিকচার, ক্রোনো সাইকেল, আর একটা হচ্ছে আমাদের সিমোগ্রাফ, ঠিক আছে। তারপর দেখো মেমোগতি, মেমোগতি কোনটা, কোনো কোনো সময় এগুলা পরীক্ষার আগে আরেকবার শুধু পড়বা এবং কোনটার কাজ কী এটা আমি মনে করি, যেহেতু তোমাদের মোবাইল সম্পর্কিত, প্রজেক্টর সম্পর্কিত জানো, ল্যাপটপ সম্পর্কিত, সেটা তো আমার থেকে তোমরা ভালো বুঝতে পারবা প্রত্যেকটা স্টুডেন্টই। তারপরে যেখানে বুঝতে প্রবলেম হয় আমি আবারও বলতেছি এগুলো ম্যাথ ক্লাস না, ঠিক আছে, থিওরি ক্লাস একটু প্যাসেল পেরে নিতে হয়, বুঝতে পারছো মানে। আর আমার ক্লাসটা হচ্ছে আমি আগে যেটা বুঝাইয়া দিব, যাই দেখো বইয়ের আগের আলাপ কিন্তু বইয়ের মধ্যে সেমটাই থাকে। এখন যদি টোটালটা যদি বই দেখে দেখে তোমাদের পড়ে ফেলাই তাহলে তোমার ক্লাস 10 মিনিট লাগবে না, সেজন্য যতটুকু পারি আলোচনা করে তারপর বুঝাই, ঠিক আছে। তারপর দেখো ওই মেমো গতি নিরীক্ষা, মেমো মোশন স্টাডি হচ্ছে কোনো কোনো সময় মন্থর গতিসম্পন্ন ক্যামেরার সাহায্যে কার্যকরী ছবি গ্রহণ করার প্রয়োজন হয়, ঠিক আছে। এই মন্থর গতিসম্পন্ন ক্যামেরার জন্য যে কার্যাবলীর প্রয়োজন হয় এবং যে কাজটা করা হয় সেটা হচ্ছে আমাদের মেমো গতি নিরীক্ষা, এতটুকু দিলে হবে। তারপর দেখো স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড টাইম কি, স্ট্যান্ডার্ড তো বুঝো বেশি হাইও না আবার লোও না, মিডিয়াম যেটা সেটা আমাদের স্ট্যান্ডার্ড। যেমন অনেক সময় কিন্তু বলে না যে এই কাজটাই বা এই ড্রেসটা তোমার জন্য স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড কালার, এই কাজটা সবথেকে ভালো পারফেক্ট। স্ট্যান্ডার্ড মানে কি, এখন এক জায়গায় তুমি সাপোজ আমি কিছু একটা উদাহরণ দিচ্ছি, মনে করো একটা তুমি বিয়েতে গেলা, ঠিক আছে, একটা বিয়েতে যখন যাওয়া হয় তখন আমাদের ড্রেস আপটা মানে গেট আপটা কেমন হওয়া উচিত, বা তুমি একটা ভাইবা বোর্ডে গেলা, ঠিক আছে, ভাইবা বোর্ডে আমাদের গেট আপটা কীরকম হওয়া উচিত। অবশ্যই এখানে লুঙ্গি পরে যেতে পারবে না, লুঙ্গি বা পাঞ্জাবি বা শার্ট বা লুঙ্গি ওইভাবে যেতে পারবে না, কী করতে হবে আমাদের ফর্মাল ড্রেস পরতে হবে, একদম স্ট্রিট কাট ফর্মাল ড্রেস পরে তখন যেতে হয়। আর এটা সবসময় মাথায় রাখবে ভাইবার কিন্তু ফার্স্ট লজিকগুলো হচ্ছে এগুলো, তুমি উলুম জুলুম একটা চুল হেয়ার স্টাইল করলা উল্টা পাল্টা, আবার হাতে একটা ব্রেসলেট দিলা, গলায় চেন দিলা, ছেলে বলো মেয়ে বলো ওরকম গেট আপে গেলা, প্রথমে তোমাকে দেখে কাট করে দিবে, তা তুমি একটা স্ট্যান্ডার্ড ওই ড্রেস আপ নিয়ে যাবা, ঠিক আছে, যেটা সবসময় নির্ধারিত এবং ভদ্রতা যেখানে আর কি আমরা বুঝাই ওরকম। তো এখানে স্ট্যান্ডার্ড, আমি স্ট্যান্ডার্ড জিনিসটা বুঝলাম, এখন স্ট্যান্ডার্ড টাইম কোনটা দেখো। আচ্ছা স্ট্যান্ডার্ড টাইমটা হচ্ছে একটি কাজ সম্পাদন করতে যে স্বাভাবিক সময় বা নর্মাল টাইম বা নর্মাল সময়ের দরকার হয়, স্বাভাবিক বা নর্মাল, এটা তোমার বেশি উচ্চ হবে না বা নিচু হবে না, স্বাভাবিক এবং নর্মাল, নর্মাল তো বুঝুই, নর্মাল যে সময় লাগে টাইম লাগে তার সাথে অনিয়ন্ত্রিত বিলম্ব সময় বিবেচনা করে স্ট্যান্ডার্ড টাইম কী করা হয় নির্ধারণ করা হয়। নর্মাল সময়ের সাথে কী করতে হয় অনিয়ন্ত্রিত বিলম্ব সময় বিবেচনা করে স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করতে হয়। স্ট্যান্ডার্ড টাইমের বাংলা করা হচ্ছে প্রমাণ সময়, এবার এই প্রমাণ সময়টা আমরা বের করি তোমার স্টপস বা থামাগুলির সাহায্যে। দেখো অনিয়ন্ত্রিত বিলম্বের জন্য সময় বরাদ্দ করতে বিশ্লেষককে পৃথকভাবে নিরীক্ষা করতে হয় এবং বরাদ্দিকৃত সময়ের সাথে সময়ের স্বাভাবিক সময়ের গুণ করতে হয়, এ গুণ ফল হলো আমাদের স্ট্যান্ডার্ড সময়। আচ্ছা এখানে একটা উদাহরণ দেওয়া আছে, মনে করো উক্ত কাজটি সম্পাদন করতে অনিয়ন্ত্রিত বিলম্বের জন্য 20% সময় প্রদান করা উচিত, সুতরাং স্বাভাবিক সময়ের সাথে
20 গুণন করলে স্বাভাবিক সমীকরণটা হবে 20% 20% কে যখন আমরা ভাগ করব ঠিক আছে পার্সেন্ট হিসাব তো বুঝই এটা কি করতে হবে 100 দ্বারা ভাগ করতে হবে তাহলে ভাগ করলে ই আসবে তোমার 1.20 ঠিক আছে এই 1.20 কি করতে হবে সময় বের করা যায় তাহলে অনিয়ন্ত্রিত বিলম্বের জন্য যে সময় নির্ধারণ করা হয় তাকে বরাদ্দকৃত উৎপাদক বা অ্যালাউন্স ফ্যাক্টর বলা যেতে পারে তাহলে আমরা মনে করি কাজটি শেষ করতে আমাদের স্বাভাবিক সময় বা নর্মাল সময় লাগবে 10 মিনিট তাহলে এখানে কি বলছে স্ট্যান্ডার্ড টাইম তাহলে কি স্বাভাবিক সময় ইনটু বরাদ্দকৃত সময় আমি এগুলো মুছে ফেললাম আশা করি এগুলো তোমাদের লাগবে না দেখো স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে আমাদের কি বলছে এখানে এসটি এসটি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টাইম ঠিক আছে এসটি আমাদের কীভাবে বের করবো দেখো স্বাভাবিক সময় ইনটু বরাদ্দকৃত উৎপাদন স্বাভাবিক বা নর্মাল টাইম নর্মাল টাইম ইনটু বরাদ্দকৃত উৎপাদন ঠিক আছে নর্মাল টাইম এখানে কত দেওয়া হয়েছিল 10 না দেখো দেওয়া আছে কাজ শেষ করতে 10 মিনিট লাগবে আর এটা তোমার 20% ধরা হয়েছিল 10 গুণ আর ওই যে 20% যে ঠিক আছে 20% যখন আমরা ই করবো 100 দিয়ে ভাগ করলে 1.20 আসে তাহলে 1.20 এটাকে তোমার গুণন করলে কত আসে 12 ঠিক আছে 12 মিনিট 12 মিনিট এই এখানে স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে আমাদের 12 মিনিট এটা হবে 12 মিনিট তার মানে কি বলছে স্বাভাবিক সময় স্ট্যান্ডার্ড টাইম ইজ ইকুয়াল টু স্বাভাবিক সময় ইনটু ও বরাদ্দকৃত উৎপাদক এখানে তোমার ডাকে লিখাই থাকবে যে স্ট্যান্ডার্ড সময় বের করো অঙ্ক দেখলে উঠবে যে এখানে পার্সেন্ট দেওয়া থাকবে পার্সেন্টটাকে ভাঙাবা 125 যদি থাকে তাহলে 100 ভাগ করো ভাগ করে দেখো কত হয় 20% দেওয়া আছে মানে যতটুকু পার্সেন্ট থাকে পার্সেন্ট ভাঙাইয়া যে বরাদ্দকৃত সময়টা দেওয়া থাকবে 10% বলো 20% বলো 5% বলো যাই থাকে লিখবে প্রমাণ সময় ইজ ইকুয়াল টু নর্মাল টাইম ইনটু বরাদ্দকৃত উৎপাদন পরে প্রমাণ সময়টা যেটা থাকবে আর বরাদ্দকৃত সময়টা যেটা থাকবে ওটা দিয়ে গুণ করে দেবে যেটা বের হয় সেটা হচ্ছে আমাদের এসটি বা স্ট্যান্ডার্ড টাইম বা প্রমাণ সময় ঠিক আছে ওকে তারপর দেখো 3.5 সময় নিরীক্ষণের পদ্ধতি এবং এর সীমাবদ্ধতা এগুলো পড়ানোর উপর দেখানোর কিছু নাই সময় নিরীক্ষণের পদ্ধতি ও সীমাবদ্ধতা কী কী সীমাবদ্ধতা অবলম্বন করতে হবে সময় নিরীক্ষার জন্য ঠিক আছে তোমাদের এবার দেখার কিছু নেই সময় নিরীক্ষা সীমাবদ্ধতা তোমার মেন প্রশ্ন ওই সময় নিরীক্ষা বলতে কী বুঝো সময় নিরীক্ষার সীমাবদ্ধতাগুলো লিখো সীমাবদ্ধতা দেখো 42 পেজ সময় নিরীক্ষা সীমাবদ্ধতা লিমিটেশন অফ টাইম স্টাডি এগুলো পড়ে নিবা আবার গতি নিরীক্ষা সীমাবদ্ধতা কী কী সীমাবদ্ধতা থাকে এখন দেখো 3.6 গ্যান্ট চার্ট বা থার্বলিক্স এই প্রমাণ সময় এটা কিন্তু আসতে পারে যে প্রমাণ সময় বের করতে হয় কীভাবে প্রমাণ সময় বলতে কী বুঝো লিখে দিবা প্রমাণ সময় বলতে কী বুঝো আর এটা কেমনে বের করতে হয় বুঝছো একটা কথা যদি না বোঝা যায় আমি যদি এমনিতে কথার একটু ই করে বলি যদি কথা না বোঝা ওদিন এক স্টুডেন্ট বলছিল আসতে কথা বলার জন্য আর আসতেই বলি কিন্তু তোমাদের হয়তো বুঝতে নেই এটা অনেক সময় হয়তো বুঝতে হয়তো প্রবলেম হয় কোনো সমস্যা নেই আমি আবারও বলতেছি যে ক্লাসে প্রবলেম থাকবে বুঝবা না আর থিওরি ক্লাস অবশ্য বোঝার কথা যদি প্রশ্নের কোনো উল্টাপাল্টা থাকে যে ম্যাডাম একটু ইম্পর্ট্যান্টগুলো বলে দেন আসলে ইম্পর্ট্যান্ট বলতে কিছু নেই যা আছে সবই ইম্পর্ট্যান্ট আমাকে বললে আমি বলবো যা আছে সবই ইম্পর্ট্যান্ট তারপরেও যদি হয় পরীক্ষার আগে নক করো আমি যেগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলো বলে দিব আরও যদি মনে করো ক্লাস শেষ হওয়ার পরে কোনো কেউ ক্লাস করতে ইচ্ছুক যে বুঝি নাই অধ্যায়টা বা চ্যাপ্টারটা আর একটু বুঝতে হবে বা এই প্রশ্নটা তো ঝামেলা আছে কোনো সমস্যা নেই নির্দিতে নক দিবা আমি যতটুকু পসিবল হয় বুঝাই দিব ঠিক আছে যেহেতু তোমাদের অনলাইন ক্লাস আর ক্লাস ক্যাপ্টেনকে বলতেছি সবাইকে অ্যাড থাকতে বলবো এবং নিয়মিত ক্লাসগুলো করলেই হবে এবং তোমাদের কমেন্টে ওই তোমাদের পর্ব শিফট রুল সেমিস্টার যা যা আছে সবটা সুন্দর করে লিখে কমেন্ট করবা বুঝতে পারছো আচ্ছা এখন দেখো গ্যান্ট চার্ট বা থার্বলিক্স এটা কত 3.6
গ্যান্ট চার্ট বা থার্বলিক্স। দেখো গ্যান্ট চার্টকে উৎপাদন প্রক্রিয়া প্রয়োজনীয় গতির সময় সঠিক ব্যবহারের নিমিত্তে প্রস্তুতকৃত তালিকাকে বলা হয় গ্যান্ট চার্ট। উৎপাদন প্রক্রিয়ার কি বলছে, প্রয়োজনীয় গতিসমূহের ব্যবহার সঠিক ব্যবহার নিশ্চিতকরণের জন্য যে চার্ট ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের গ্যান্ট চার্ট। আমি শুরুতে বলেছিলাম এ চার্টের প্রকৃত উদ্ভাবকের নাম হচ্ছে HL গ্যান্ট, এবং তার নাম অনুসারে এটাকে তোমার গ্যান্ট চার্ট বলা হয়। HL গ্যান্ট কিন্তু লোকের নাম, ঠিক আছে, HL GSANT, এবং তার এই নাম অনুসারে যেহেতু সে আবিষ্কার করছে যার জন্য ওনাকে সম্মান প্রদর্শনের জন্য, এবং ওনার নাম অনুসারে এই চার্টের নামকরণ করা হয়েছে গ্যান্ট চার্ট। এবং এটার কাজ হচ্ছে উৎপাদন প্রক্রিয়া প্রয়োজনীয় গতিসমূহের যে ওই সঠিক ব্যবহার, ঠিক আছে, সঠিক গতিসমূহের ব্যবহারের নিশ্চিতকরণের জন্য এবং বোঝার সুবিধার্থে এই একটা চার্ট তৈরি করা হয়েছে। এই চার্টটা এখানে তোমার দেওয়া আছে, দেখলে বুঝবা। আচ্ছা, এ চার্ট প্রয়োজনীয় গতি তালিকা থাকে যাতে কোনো ধরনের গতিতে অতিরিক্ত সময় ব্যবহার করতে না হয়, বুঝতে পারছো। আর থার্বলিক্স, থার্বলিক্স শব্দটি হচ্ছে তোমার মোশন স্টাডির সাথে সম্পর্ক রয়েছে। আমরা জানি মোশন স্টাডি হচ্ছে অপ্রয়োজনীয়, মোশন স্টাডিকে অপ্রয়োজনীয় অফলপ্রসূ এবং দুর্বল গতি বর্জন করা, ঠিক আছে। মোশন স্টাডির উদ্দেশ্য হচ্ছে সময়ের অপচয় কমানো। মোশন স্টাডিটার মানে হচ্ছে তোমার শ্রমের অপচয় কমানো। মোশন স্টাডি কার্যকে মূল উৎপাদনে বিভক্ত করে এবং এ সকল উৎপাদনসমূহ আলাদাভাবে এবং একটির সাথে অন্যটির বিশ্লেষণ করার পদ্ধতি যে নির্ধারণ করা হয় সেটা হচ্ছে আমাদের থার্বলিক্স, এবং এই সমস্ত উপাদানকে থার্বলিক্স বলা হয়। এখন দেখো গিলব্রেথ প্রদত্ত থার্বলিক্সের তালিকা নিচে দেওয়া হলো। এখানে অনেক বড় তালিকা দেওয়া আছে, 18টা। এই 18টা এই থার্বলিক্স, ঠিক আছে, 18 থার্বলিক্স ভালোভাবে মুখস্থ করবা। পরীক্ষায় কিন্তু আসে যে যে কোনো চারটা থার্বলিক্সের নাম সংকেতসহ রং লিখ। যেমন দেখো এক নাম্বার সার্চ, SERRCH। সার্চ মানে কি, সার্চের বাংলা কি, ফেসবুকে যখন যারা চালাও, যখন এক ফ্রেন্ডকে আরেক ফ্রেন্ডে খোঁজার জন্য কী করো, বা একটা যে কোনো জিনিস, একটা বইয়ের নামও যদি আমি বের করে দিই তাহলে কী করতে হবে, ইউটিউবে যাও, বিটমেটে যাও, যেখানে যাও, বা গুগলসে যাও, একে লিখো। যে মনে করো আমার একটা বই দরকার, তোমাদের প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল বইটা যে দরকার, কী করতে হবে, সার্চ দিতে হবে যে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, যেটা দেখে সার্চ দেয়। সার্চ মানে হচ্ছে অনুসন্ধান, ঠিক আছে। এই অনুসন্ধানটা করলে কিন্তু প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলের কোন প্রকাশনের বই, কয়টা বই, সবগুলোই চলে আসে। এই যে সার্চটা যে দিতেছ, অনুসন্ধান কিন্তু বলে না, যেটা অনুসন্ধান দে বলি কিন্তু ইংলিশ সার্চ কর বা সার্চ দে, বা এক ফ্রেন্ড ক্যার এক ফ্রেন্ড খোঁজার জন্য ওর নাম লিখে কী করে আমরা সার্চ করি, ঠিক আছে। এটা হচ্ছে সার্চ, এবং এর সংকেত হচ্ছে এটা তো থার্বলিক্স, ঠিক আছে। থার্বলিক্স সংকেত আর তোমার রং। থার্বলিক্সের নাম হচ্ছে তোমার সার্চ, এবং এর সংকেত হচ্ছে SR, আর এর রং হবে তোমার কি, কালো। ব্ল্যাক বা কালো 18টা আসে না, কিন্তু ওরা যদি আইডেন্টিফাই করে দেয়, যেমন গ্রাফস পজিশন, অ্যাসেম্বল এবং ইউজ, এর থার্বলিক্সগুলোর সংকেত এবং রং লিখো। আর যদি বলে যে কোনো পাঁচটা থার্বলিক্সের সংকেত সহ রং লিখো, তাহলে তোমাদের ইচ্ছা, তোমার ইচ্ছা মতোই লিখবা। তারপর দেখো ফাইন্ড, ফাইন্ড মানে কি, FIND, দুই নাম্বার FIND, ফাইন্ড হচ্ছে তোমার পাওয়া, এটা হচ্ছে তোমার অনুসন্ধান, এটা সংকেত হচ্ছে F, আর কালার হচ্ছে গ্রে বা ধূসর। ধূসর কালার চিন না, চিনলে খুঁজে নিবা এখানে কালার কীভাবে দেখাবো, গ্রে বা ধূসর, ঠিক আছে। এরকমভাবে দেখবা 18টা আছে, 18টা তোমার 18টা এখানে লেখা এখন সম্ভব না, আমি বলে দিচ্ছি। তারপর তো গ্রেপস বা ধরা, এটা থার্বলিক্স সংকেত হচ্ছে জি, কালার হচ্ছে তোমার ল্যাক্রেড। তারপর ট্রান্সপোর্ট লোড বা ভার পরিবহন, TL, গ্রিন বা সবুজ। পজিশন বা অনুসন্ধান, সরি অবস্থান, যার তোমার সংকেত হচ্ছে P, এবং এর কালার হচ্ছে ব্লু বা নীল। অ্যাসেম্বল বা সংযোজন, এ ভায়োলেট বা ভায়োলেট হেভি, ঠিক আছে। এবার 18টা দেওয়া আছে, 18টা তোমার থার্বলিক্স পরে নিও এবং দেখে নিবা কোনটার সংকেত কী এবং কোনটার রং কী। তারপর দেখো 7.3.7 সময় ও গতি নিরীক্ষার মধ্যে পার্থক্য,
ঠিক আছে, পার্থক্যগুলো এখানে দেওয়া নাই, তোমরা পার্থক্যগুলো কি করে নিতে হবে। আর পার্থক্য সব সময় কি করবা, ছক আকারে লিখবা, যে সময় এবং গতি, সময় টাইম স্টাডি, এসটিইডিআই টাইম স্টাডি ও মোশন স্টাডি, মোশন স্টাডির পার্থক্য, পার্থক্য বসে কী করো এবার ছক আকারে লিখবা। অনেকে কিন্তু পেশাদাকারে লিখো, পেশাদাকারে লিখলে কিন্তু কাটা, আমি এই কথা কিন্তু প্রত্যেক ক্লাসে বলে আসছি। এখানে টাইম, এখানে মোশন, এলা পেশা, ঈদে লিখো, পার্থক্য সবসময় হবে। আর যদি বৈশিষ্ট্য বলা হয়, বৈশিষ্ট্য তুমি এই যে প্যারা আকারে লিখতে পারো, বৈশিষ্ট্য মনে করো টাইম স্টাডির বৈশিষ্ট্য লিখে 1 2 3 4, পরে আবার লিখো মোশন স্টাডির বৈশিষ্ট্য লিখে 1 2 3 4, ঠিক আছে। আবার যদি বলা হয় বর্ণনা লিখো, বুঝায় লিখো, ওইগুলো পেশাদাকারে লিখতে হবে বা লিখতে পারো। আবার সুবিধা অসুবিধা এভাবে লেখার দরকার নেই, সুবিধা অসুবিধা পয়েন্ট আকারে লিখবা। আচ্ছা, স্টপ ওয়াচ বা জবের স্টপ ওয়াচ বা থামা ঘড়ির সাহায্যে কোনো জবের প্রমাণ সময় নির্ধারণ করা বা বের করা। এখন দেখো স্টপ ওয়াচ কী, কোনো জব সম্পাদন করতে 3 প্রকার সময় লাগে, এগুলো প্রকৃত সময় বা অ্যাকচুয়াল টাইম, স্বাভাবিক সময় বা নর্মাল টাইম, এবং আরেকটা হচ্ছে তোমার প্রমাণ সময়, ঠিক আছে, বা স্ট্যান্ডার্ড টাইম যেটা হচ্ছে প্রমাণ সময়। আচ্ছা, 3টা সময় নির্ধারণ করা, একটা প্রকৃত সময় বা অ্যাকচুয়াল টাইম, আরেকটা হচ্ছে তোমার স্বাভাবিক সময় বা নর্মাল, আর একটা হচ্ছে আমাদের প্রমাণ সময়। এখন দেখো একটা জব সম্পন্ন করতে প্রকৃতপক্ষে যে সময়ের প্রয়োজন তাকে বলা হয় অ্যাকচুয়াল টাইম, ঠিক আছে। একটি জব সঠিকভাবে শেষ করার জন্য কী বলছে, সম্পন্ন করতে প্রকৃতপক্ষে যে সময়ের প্রয়োজন সেটা অ্যাকচুয়াল টাইম বা প্রকৃত সময়। তারপর দেখো প্রকৃত সময় বা অ্যাকচুয়াল টাইম নির্ধারণে অনিয়মিত দেরি এবং কর্মরত দক্ষতার হার বিবেচনা করা হয় না। স্বাভাবিক সময় নির্ধারণে কর্মীর কার্য সম্পাদনের দক্ষতার হার নির্ণয় করা হয়, সেটা হচ্ছে আমাদের স্বাভাবিক সময় বা স্বাভাবিক সময়। আরেকটা দেখো, একটি কাজ মনে করো 100% দক্ষতার সাথে সম্পাদন করতে, 100 to 100% দক্ষতার সাহায্যে যদি কোনো কাজ সম্পাদন করা হয় বা কোনো জব সম্পাদন করা হয় তাকে বলা হয় স্বাভাবিক, তাকে স্বাভাবিক সময় বলে। স্বাভাবিক সময় নির্ধারণের জন্য প্রকৃত সময়ের সঙ্গে কাজ সম্পাদনের কর্মীর দক্ষতার হার গুণ করতে হয় এবং গুণ ফল হয়ে যে সময়টা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের প্রমাণ সময় বা নর্মাল টাইম, স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে। এখন দেখো উদাহরণস্বরূপ, একটি কাজ সম্পাদন করতে ওই প্রমাণ সময় আগে যেটা বের করছিলাম সেভাবেই, কিন্তু দেখো একটি কাজ সম্পাদন করতে 20 মিনিট প্রকৃত সময় লাগে। কী বলছে, 20 মিনিট হচ্ছে আমাদের প্রকৃত সময়, মানে প্রকৃতপক্ষে যে সময়টা দেওয়া আছে সেটা আমাদের কী বলা হয় অ্যাকচুয়াল টাইম বা প্রকৃত সময়। আচ্ছা, বিশ্লেষণ করে দেখা যায় কমিটি 125% দক্ষতার সাথে কাজ করতে সম্পাদন করছে, 125%, ঠিক আছে। তাহলে আমরা 125%টা কী করতে হবে, ভাঙাতে হবে, এটা 100 দিয়ে গুণ করলে কী হবে, কত পয়েন্ট আসবে, 1.25, ঠিক আছে, এ মিনিট। তাহলে প্রকৃত সময় কী বলছিল, কাজটা সম্পাদন করতে 20 মিনিট সময় লাগবে, তাহলে এই 1.25-এর সাথে 20 কী করবা, গুণ করবা, গুণ করলে কী সময়টা বের হবে 25 মিনিট, এটা তোমার স্বাভাবিক সময়, ঠিক আছে। তারপরে দেখো আবার জবটি সম্পন্ন করতে বিলম্ব হলে বিলম্বিতকরণের জন্য 20% সময় দেওয়া উচিত ছিল। আচ্ছা, অতএব স্বাভাবিক সময় 20 মিনিটের কত বলছে, 25, হ্যাঁ 25 মিনিট তো আমাদের বের হয়েছিল, 25 মিনিটের সাথে 20% অর্থাৎ 1.20 গুণন করলে যেটা বের হবে সেটাই হবে আমাদের প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে। পরে আবার যখন 20 দেওয়া আছে 20-এর সাথে আবার কী করবা, 25 গুণ করে দিবা, 1.25-এর সাথে, হ্যাঁ হ্যাঁ শেষ, 25-এর সাথে 1.20 গুণ করবা, যেটা হবে সেটা হবে আমাদের প্রমাণ সময়। আচ্ছা, তাহলে তোমাদের অধ্যায় 3, ঠিক আছে, তৃতীয় অধ্যায় এখানে শেষ, এখানে তোমার অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আছে, ওইগুলো পড়ে নিবা। আমাদের নেক্সট অধ্যায় হবে চতুর্থ অধ্যায়, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ক্লাস এতক্ষণ জানিলাম ওইগুলো একটু বাসায় দেখবা, বই তো সবাই হয়তো আছে, না থাকলেও ওই যে বললাম না নেটে সার দিও, যে যতটুকু বুঝানোর বুঝাই দিলাম পড়াই দিলাম, বাকিটা তোমাদের ভালোভাবে পড়ে নিও আর নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন নিও। ততদিন পর্যন্ত করোনার মাঝে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।